আমার মনে হয় প্রত্যেকটা সদস্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সদস্যের জীবন মান উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে, প্রত্যেকটা সদস্যের কথা আমাকে শুনতে হবে, সে অনুযায়ী আমাদেরকে গাইডলাইন তৈরি করতে হবে। আমরা সম্পূর্ণ লোকাল টেকনোলজি দিয়ে এবং সম্পূর্ণ দেশীয় ইনভেস্টমেন্ট দিয়ে আমরা নগদ করেছি এবং আজকে আমরা নগদের ট্রানজ্যাকশন ডেলি 1820 টাকা পর্যন্ত নিয়ে গেছে এবং ক্লায়েন্ট হয়েছে প্রায় 9 কোটিরও বেশি। আপনি চিন্তা করবেন, কস্ট যে আমরা কমিয়ে এসেছি সেখানে অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে নগদের ট্রানজ্যাকশন যে কস্টটা সেভিং হয়েছে সেটাও কিন্তু বছর 1.5 থেকে 2 হাজার কোটি টাকা। তার মানে আজকে যদি আমরা নগদ দেশীয় আজকে উদ্যোক্তারা এবং দেশীয় ইনভেস্টমেন্ট নিয়ে যদি আজকে আমরা না আসতাম, প্রতি বছর কাস্টমারদের 2020 টাকা এক্সট্রা খরচ হতো শুধু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্য। এটা কিন্তু একটা বড় একটা বিষয়, চিন্তা করলে একটা বড় বিষয়, যার কারণে আমি এই ইনভেনশনটা নগদে যে ইনভেনশনটা আমরা করেছি, আমাদের ফাউন্ডার তানভীর, আমরা কো ফাউন্ডার যারা আমরা কাজ করেছি, আমরা অবশ্যই নগদের একজন উদ্যোক্তা হিসেবে এবং নগদের একজন এই সফল জার্নির একজন সদস্য হিসেবে এইটাকে পরিচয় দিতে অবশ্যই আমি গর্ববোধ করি। পুরো আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু পলিসি লেভেলে একটা ঘাটতি রয়ে গেছে, যার কারণে আমাদের যে স্থানীয় উদ্যোক্তারা সেই পলিসি লেভেলের ঘাটতি থাকার কারণে তাদের বিজনেস ফ্লারিশটা করতে পারছে না, যার কারণে আমার মনে হয়েছে যে আমাদের বেসিসে এবং বাংলা যে আমাদের প্রায় যতগুলো মেম্বার আছে পুরো বাংলাদেশে সফটওয়্যার খাতে, সবাইকে পলিসি লেভেল সাপোর্টটা দেওয়ার জন্য এবং পলিসি লেভেলে যে ঘাটতিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য আমার মনে হয়েছে মানে আমার সামনের দিকে এগিয়ে আসা উচিত। সবসময় বলি যে আমরা গার্মেন্টসের মতো আইটি সেক্টর এক্সপোর্ট করবে, গার্মেন্টে আমাদের যে বিলিয়ন ডলার করছে, আইটি কিন্তু আমাদের এখনও তার ধারে পাশে যেতে পারিনি। তো নেক্সট ফিউচার হচ্ছে যে আসলে আইটি এবং গার্মেন্ট সেক্টর বা অন্যান্য এক্সপোর্ট সেক্টর ইনিশিয়ালি 30-40 বছর আগে যেভাবে গভর্নমেন্ট থেকে পলিসি সাপোর্ট পেয়েছে, ইনসেন্টিভ পেয়েছে আইটির জন্য, আমার কেন জানি মনে হয় এবং আমি বিশ্বাস করি আমাদের আগামী 2031 সাল পর্যন্ত এই ট্যাক্স হলিডেটা রাখতে হবে। তা না হলে কিন্তু আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের আইটি সেক্টর গ্রো করবে না এবং পাশাপাশি আইটি সেক্টরে ফরেন ইনভেস্টমেন্টও আসবে না, কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু ট্যাক্স হলিডেট এখনও আছে, শুধু কেন তাহলে বাংলাদেশে আসবে? আইটি ইন্ডাস্ট্রি তো একটা নলেজ বেসড ইন্ডাস্ট্রি, আমাদের তরুণ জনগোষ্ঠী যে আপনার গ্রাজুয়েশন করে আসছে তাদেরকে কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে তৈরি করার জন্য আমাদের কিছু এক্সটেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম প্রয়োজন। এবং আপনি জানেন যে গভর্নমেন্টের আপকামিং কিছু ট্রেনিং প্রোগ্রাম আছে, সিসিপ এবং অ্যাসেট প্রজেক্ট, সেখানে কিন্তু আমাদের বেসিস কোলাবোরেট করে কাজ করে কিন্তু আমরা এক্সটেন্সিভলি আমাদের এই তরুণ জনশক্তিকে কিন্তু আমরা তৈরি করতে পারবো নেক্সট 41 সালে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণ করার জন্য। যে আমাদের ক্যাশলেস ট্রানজ্যাকশন করাটা হচ্ছে আমাদের একটা ভিশন, যেটার কারণে স্পেসিফিকলি আমরা নগদ ডিজিটাল ব্যাংক লঞ্চ করছি এই বছরের জুলাই মাসে এবং আমরা বিশ্বাস করি নগদ ডিজিটাল ব্যাংক দিয়ে বাংলাদেশের ক্যাশলেস সোসাইটির অগ্রযাত্রা শুরু হবে এবং সেটার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং আমাদের ক্যাশলেস ইকোসিস্টেম করার জন্য যে যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন সেখানে নগদ অগ্রণী ভূমিকা পালন করবে।